না নিশ্চয় পাঠালে চলে যাবে, আজকের মধ্যেই টেকনিক্যাল বিল চলে যাবে। এর আগে অনেক বিল গেছে, সব বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট সেটা যায়। দূরত্বের পিছনে রাজ্যপাল নিজে যদি নিজের ডিসক্রিশন এক্সারসাইজ করতেও পারতেন, এটা মেনটেনেবিলিটি কি আছে না আছে এবং এটাতে কনফিডেন্স আছে কি নেই, এগুলো তো আমাদের কনস্টিটিউশন খুললেই সব পর জানা যাবে। যাই হোক, উনি টেকনিক্যাল রিপোর্ট চেয়েছেন, নিশ্চয়ই ল ডিপার্টমেন্ট টেকনিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেবে। আমি প্রত্যাশা করি উনি দ্রুত গতিতে এটাকে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন সম্মতির জন্য। অন্য রাজ্যে কি হয়েছে না হয়েছে তার তার প্রেক্ষাপট আর পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট সম্পূর্ণ পৃথক। এবং আমাদের এখানে সত্যি কথা এই ঘটনাটাকে নিয়ে কারণ সাধারণ মানুষের উদ্বেগ এবং তাদের দুশ্চিন্তা, এটা এত বেশি পরিমাণে সমস্ত মানুষকে হৃদয়ে টাচ করে গেছে যে আমার মনে হয় এটা অবিলম্বে এটা পাস হবে।